চিন্তার বলতে কি তোমার আঙ্কেল? আঙ্কেল বলেন কি? আচ্ছা তুমি কি ঢাকা না চিটাগাং? আমি ঢাকা আঙ্কেল। শোনো, তোমার আব্বা পজিশনে যুদ্ধে গেছে বুঝছো, তোমার যে খুব হতে পারে এগুলো তো সারা বছর ওর নাম মানে এ করছে। এখন তুমি তুমি ছাড়া ও তোমার আব্বার ব্যাপারে কাউকে কোনো ডিল করতে দিবে না বুঝছো। আমাদের এখানে এখানে সুন্দর কোনো কোনো রকমের কোনো কিছু ইয়ে হয় নাই, আমার কাছে কোনো ইগু নাই, আমি আল্লাহ রাস্তায় আছি, আমার কাছে ইগু নাই। আপনি আঙ্কেল সব ঠিক আছে, আপনি আবহানির অ্যাকাউন্ট বন্ধ করছি আমার আমার জায়গার ইয়ে আমার জায়গাতে যখন খুঁটো মারছে আমি এদিকে এসে এটা খোঁজ করছি। আমি তোমার নাম্বার তো তখন আমার কাছে ছিল, আমার স্যার চুরি হয়ে গেছে। আমি আমি তো আপনাকে ব্যক্তিগত পছন্দ, আমার কথা হলো কি, আমি তো যেহেতু পোস্টে নাই, আর ওই পোস্টে আরেকজন যে আছে তার তার নাম তো দিতে হবে। আমি তোমাকে যেটা বলতেছি, মনসুর সাহেবের প্লটটা তোমার আব্বাকে বলো নিয়ে ফেলতে, কারণ ও তো তুমি আমরা তো জায়গার মালিক, আমরা বাদ করলে হবে না, জায়গার মালিক তো অরিজিনালি ম্যাজিস্ট্রেটরা, ওই ওর থেকে একটা নিয়ে ফেললে ও তো প্লটটা এখন চাইতেছে দরকার হলে আমি আজ বদল করে দিয়ে দিবো, কোনো অসুবিধা নেই, আমার কাছে কোনো ইগু নাই। আমার শোনো, আমি চাইতে আমি আমার অরিজিনালি যেটা চিন্তা সেটা হলো ওকে সহ নিয়ে আমরা ওখানে একটা মার্কেটের মতো করবো, আমাদের ওই যে ফুকুরটা বাড়ানোর জন্য তাহলে তোমাদের পক্ষ থেকে কিছু টাকা দিলে আমি মানে দিব, সব দিব। আপনি আঙ্কেল এইগুলো করে করে আপনাকে পছন্দ করে, আমি অবাক হয়ে গেছি তো ওখানে ওখানে লোক পাঠাই ঘন্টার ভিতরে না না শোনো, জায়গা তো কোথাও কেউ নিয়ে যেতে পারবে না, ওই ওই জায়গা আছে বারাটিয়াকে, তোমার আব্বা কি করে জিনিসটাকে আপনিও ভালোবাসেন আমরাও ভালোবাসেন, হচ্ছে আপনি এখানে একটা যেহেতু আমি সভাপতি ছিলাম আমার আমার প্রতিষ্ঠান থেকে বলবেন কথা হলো শোনো, আমরা যে কোটি কোটি টাকা মানে এখন বর্তমানে রইল শত কোটি টাকা, তখন যখন আমরা 2 লাখ 3 লাখ 4 লাখ টাকা দিছিলাম এগুলো এখন শত কোটি টাকা, তাহলে আমরা ক্লাবটা বাইসে থাকুক এটার বলি আমি আমার সাথে যারা জেনারেল সেক্রেটারি ছিল আজকে মহামডার্নের লোকেরা এই টুর্নামেন্ট নিয়ে ইয়ে করবে আর আমাদেরকে ইনসাল্টের পর ইনসাল্ট করবে, এটা তো হইতে পারে না। আমি প্রথম থেকে দূরে ছিলাম, কিন্তু এরপরে যখন রফিকুল আনোয়ারের ঘরে বি লিগে মানে টিম দিতে পারতেছে না, আমাকে সভাপতি করছে, যে সভাপতি ক্যাপাসিটিতে এখন ব্যাংক আপত্তি করছে, আমি সভাপতি হইয়া আমি টিম বাছাই নাই, তখন তো আমি ডাইরেক্টর ছিলাম না। তোমার আব্বা পটিয়াতে আমাদের একটা জাগার তহবিলের লোক গেছে যে ওরা আসি বললো যে বলে 80% শুধু আপনার বক্তৃতা আপনার কথা বলতে, আমার মনটা অন্যভাবে ওর প্রতি ছিল, কিন্তু আমার বারাটিয়ারে ও ডাইরেক্ট না বলে আমাকে না বলবে যে আর যে জায়গাটা কোথাও নিয়ে যেতে পারবো না। তোমার এগুলো আসলে কি জানো, তোমার ফু হতে পাইটাই ওরা 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 পাম মারি এগুলো করতেছে, এইসব এখন তোমার আব্বা মন্ত্রীর স্ট্যাটাস, এইসব লোক থেকে এখন দূরে রাখো আমি বলতেছি। আল্লাহ আল্লাহ তোমাদের অবস্থান যেটা, আপনি আঙ্কেল হ্যাঁ আপনার কোনো কিছু লাগলে আপনি আমার সাথে কথা বলেন না, ওই জন্য আমি ওটা মনে করে তোমাকে রিং করলাম। থ্যাংক ইউ, ধন্যবাদ আঙ্কেল, এগুলো আপনাকে বলতে আমি তোমার আব্বার সাথে বসে কথা বলবো, আমার একটা আপত্তি থাকলে ভবিষ্যৎ আপত্তি আপনি রাখেন, আমরা বিভিন্ন জায়গায় না না আছে, ঠিক আছে তুমি রোববার আসো নি,
ক্লাবের ব্যাপারে তোমার আব্বার সাথে বসে কথা হলো, অসুবিধা নেই। ক্লাবের ব্যাপারে কিসের কথা? ক্লাবের ব্যাপারে যা কথা হওয়ার কথা বলার দরকার না, আপনি আপনার ক্ষমতা দেখাইছেন তো, মানে আমাদেরটা আমরা দেখাবো না। ক্ষমতা ক্ষমতা কিছু না, আমি আমার দেখাইছেন তো, আপনি ক্ষমতা দেখাচ্ছেন না। না না, আমার সেভের জন্য আমরা যদি ক্ষমতা দেখে আপনি এক পার্সেন্টও টিকতে পারবেন না? না, আমি টিকতে পারবো, আমি একশো পার্সেন্ট টিকতে পারবো। শুধু আমি হলে শেখ মুজিবের আদর্শিক সন্তান। তোমার আব্বা তো তোমার শোনো, তোমার এইসব কাল গল্প আঙ্কেল অন্য জায়গায় ছিলেন। আমি তোমার সাথে আমি এগুলো বলার কোন আমরা তো সাদা, আমরা সাকরি না, বুঝছেন? আমরা অরিজিনাল অরিজিনাল মানুষ, অসুবিধা নেই। সম্মান দিয়ে কথা বলতে আমার মনে হয় না, আমি ওই জন্য ফোন করি না। সম্মান দিয়ে আপনার কথা বলতে গিয়ে লাগছে না। তুমি তুমি এত আসো, ওই কি বলে রোববার আসে জায়গাটা যখন প্যান্ট শার্ট খুলে দিব রাস্তাঘাটে তখন বুঝছেন। হ্যাঁ, এরপর জাতীয় পার্টি করে এখন দল করে আমি তো আমি তো অরিজিনাল তোমাকে ফোন ঘুমালে আমি সম্মান করে এরকম কথা বলছি না আপনার। রাস্তাঘাটে তুমি প্যান্ট খুলে নেবে বেটা? হ্যাঁ, খুলে ফেলবে মানুষজন। আমি খুলবো না, মানুষজন খুলবে। মানুষজন মানুষজনকে আসতে বলে না, মানুষজন তো দেখছি প্যান্ট খুলে দিবে যে আমার সামনে ঘরে ঘরে আমার সামনে কে আছে বুঝছো? আপনাকে ভদ্রভাবে সম্মান করে সাংঘাতিক আপনি কথা বলবেন, আপনি লাইনে লাইনে কথা না বলবেন, কথা বলছেন। আচ্ছা ঠিক আছে, ওকে ঠিক আছে, লাইনে কথা বলবেন।